প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, কারণ আজকে আসতে দেরি হয়ে গেছে, রাস্তায় কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছিল, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল। আজকে শুক্রবারের দিন, সবার নামাজে অপেক্ষায় সবাই বসে আছেন, আমি জানি, একদম ক্ষমা করে দেবেন। একবার আমাকে একটু সাড়া দিয়ে জানিয়ে দিন যে ক্ষমা করে দিয়েছেন, আজকে দেরি হয়ে গেছে, এত গরমে আপনারা এখানে এসে বসে রয়েছেন, মা মাটি মানুষের টানে দৌলতে আপনারা আজকে এখানে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকজনকে আমি জানাই আমার অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং মঞ্চে উপস্থিত আমার দাদাদের দিদিদের জানাই আমার শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকে আমরা সবাই এখানে একসাথে রয়েছি, কেন্দ্র নির্বাচন হচ্ছে। প্রথমবার বলে দিই যে আমাকে এখানে আজকে আমি নায়িকার মতো এখানে আসেনি, নায়িকা নুসরত জাহানকে তো আপনারা পর্দায় দেখেছেন, আমি এসেছি আপনাদের বসিরহাটের মেয়ে হয়ে, হারোয়ার প্রত্যেকটা বাড়ির মা আমার মা, ভাই আমার ভাই, বাবা আমার বাবা, বোন আমার বোন, এটা আমি কিন্তু মানি। এবং আমি এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে এটা বলে এসেছি যে বসিরহাটের প্রত্যেকটা মানুষ এখন আমার পরিবার। এই বাংলার মানুষের জন্য দিদি কী করেছেন সেটা আমি আলাদা করে বলবো না, কারণ উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন উনি। আজকে বাংলার প্রত্যেকটা বাড়িতে খাদ্য আছে, বাংলার ছেলে মেয়েদের কাছে শিক্ষা আছে, বাংলার যুবকদের কাছে চাকরি আছে। এইটা অন্য কারোর জন্য করা সম্ভব ছিল না, কারণ সবাই এখানে যারা দেশের উন্নতির কথা বলছেন তারা কিন্তু মানুষের জীবনে কোনো ধরনের উন্নয়ন বা পরিবর্তন আনতে পারেননি, কোনোভাবে পারেননি। গরিব মানুষের কথা কেউ ভাবে না, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। এই একমাত্র আমাদের দিদি 24 ঘন্টা ভেবে চলেছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের পাশে থাকার জন্য। তাই মানুষ হিসেবে আমাদের কর্তব্য যে যারা মানুষের ভালোর জন্য কাজ করেন আমরা সবসময় আমরা সর্বদাই তাদের পাশে থাকব। এই আমি বলি যে আমি মেয়ে হিসেবে ভীষণ গর্বিত যে দিদির এই কন্যাশ্রী প্রকল্প আজকে বাংলার মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। 60 লক্ষের উপরে আজকে বাংলার মেয়েরা শিক্ষা অর্জন করছে, এটা কিন্তু বিশাল বড় কথা।